আসসালামু আলাইকুম। আজ আমি শিমের ভর্তা বানাবো, তার জন্য আমি শিমটাকে ভালো করে ধুয়ে হালকা পানি দিয়ে সিদ্ধ দিব। তার সাথে আমি কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিব, এখন আমি এটাকে সিদ্ধ দিব। শিমটাকে আমি সিদ্ধ করে নেওয়ার পরে এখন এটাকে আমি ব্লাইন্ডার করে নিব। এটাকে আমি ব্লাইন্ডার করে নিয়েছি, এখন এটাকে আমি তেলে দিব। যার জন্য আমার লাগবে সরষার তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লাগবে ধনে পাতা। তৈরি হয়ে গেল আমার শিমের ভর্তা, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আজ আমি খুব সহজ একটা রান্না নিয়ে চলে আসলাম, আমি করব বেগুন ভাজি। যার জন্য আমার লাগবে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, শাহী মশলা আর লাগবে সাদা তেল। এক চামচ মরিচ গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর শাহী মশলা হাফ চা চামচ। এখন এগুলোকে ভালো মতো মেখে মেরিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। আমার বেগুন ভাজাটা রেডি হয়ে গেছে, এখন আমি এই বেগুন ভাজাটাকে হালকা পেঁয়াজ, রসুন, ধনে পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ আর লাগবে সামান্য তেল, এই উপকরণ দিয়ে হালকা ভেজে নিব। রেডি হয়ে গেল আমার পেঁয়াজ বেগুন ভাজা, আশা করি আপনাদের সবার ভালো লাগবে।